খেলবো জুনিয়র পিকনিক আজকে হবে আমাদের জুনিয়র পিকনিক তো এই যে দেখুন আমাদের জিনিসগুলো ডিম মাছ আর এখানে রয়েছে আলু আর পেঁয়াজ এখানে আমাদের চুলা রেডি হচ্ছে So, viewers, one day we played a picnic. It was very fun. So, viewers, see, now we are making chula. So, it is made. And now we are making paper. Then we are cutting little pieces of paper. তো এই যে আগুন ধরে যাচ্ছে তো তারপরে আমরা শুকনো পাতা আর খড়িগুলো দিব তো ভিউয়ার্স এখন আমরা আগুন ধরিয়ে ফেলছি এই যে এর মধ্যে আমরা ছাবো পাতিলগুলো তো এই যে এখন আগুন এসে গেছে এই যে আমরা কেনালো সেনালো সো ভিউয়ার্স এই যে আগুনটা জ্বলে গেছে তো এখন আমাদের রান্না শুরু হবে তো আজকে আমরা যে যে আইটেমগুলো করছি সেগুলো হলো ভাত তারপরে আলু ভাজি মাছ ভাজি ডিমের তরকারি তো যেহেতু আমরা জুনিয়র পিকনিক করছি তাই আইটেমগুলোও কমই নিয়েছি তো এই যে আগুন চলে গেছে আর এখন ভাতের চালগুলো ধুয়ে গেছি তো ভাতের চালগুলো তারপরে দিয়ে দিব আর আগুনটা হয়ে গেছে ধরে গেছে তো এই যে এখানে আমাদের সবগুলো আইটেম রেখে দিয়েছি আর এই যে ভিউয়ার্স দেখুন এখন আমি ভাতের পাতিলটা বসিয়ে দিব তো ধুয়ে রেখেছিলাম তো এখন বসিয়ে দিয়েছি তো এখন হতে থাকুক ভাতগুলো তো বাইরে এরকম খড়ি দিয়ে রান্না করার মজাই আলাদা তো এই ফার্স্ট আমি রান্না করছি এই খড়ি দিয়ে তো একটু উঠিয়ে দেখি এই যে এখনো জাল ওঠেনি তো এই যে এবার ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব না হলে আবার ময়লা ঢুকে যাবে তো আমরা বাকি কাজগুলো করে ফেলবো যেই যেই বাকি কাজগুলো আছে আর এই এই চুলাতে রান্না করে সবগুলা পাতিল কালি দিয়ে পুরোটা মেগে গিয়েছিল তো এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে দিলাম তো এই যে এখানে আমরা সবাই রয়েছি এই যে এখানে বটি দিয়ে তারপরে কিছু খড়ি কাটা হয়েছে যেগুলো আমাদের বাগানে ছিল শুকনা পাতা তো ওইগুলো দিয়ে আমরা প্রায় রান্নাগুলো করেছি আর এই কাগজ এগুলো দিয়ে রান্না করেছি তো বসিয়ে দিলাম এখন ভাতটা হতে থাকুক তো ভালোই জাল ধরেছে আমার দেখে খুবই খুশি লাগছে তো এদিকে ডিম মাছ আলু পেঁয়াজ এগুলো সবগুলো এনে ফেলেছি সো ভিউয়ার্স দেখুন এখানে আমরা সবাই রয়েছি তো আর এদিকে দাও দাও করে আগুন জ্বলছে তো সবগুলো বাচ্চারা এখানে খেলা করছে তো ওরাও খুব খুশি আর এবারে আলু ভাজির জন্য আলুটা আমি কুচি করে কেটে নিব তো এই যে আরোহী এসেছে এখানে ও খেলা করছে আর এখন আমরা ভিতরে আরও খড়ি কাগজ শুকনো পাতাগুলো দিয়ে দিচ্ছি দেখুন রুহি কত সুন্দর করে এখানে বসে আছে ও রান্না করছে নাকি আমাদের সঙ্গে তো ভিউয়ার্স আমরা আজকে পিকনিক খেলছি দশজন মিলে তো এই যে এদিকে আমি সবগুলো আলু কুচি করে ফেলেছি প্রায় আর আরোহী বলছে লাইক কমেন্ট শেয়ারের কথা তো অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে জিনিসগুলো রেখেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি বসে রয়েছে ও মেপু মানে একটু গাইজদের একটু গাইজদের সাথে কথা বলো হাই গাইজ দেখো আমি এখানে আলু ভাজির জন্য আলু কাটছি আর এখানে আমাদের ভাতগুলো দেখো কি অবস্থা আর এখানে আমাদের ভাতগুলো আমাদের এটা পুরো কালি হ্যাঁ কালিতে ভরে গিয়েছে আর এখানে আমরা সবাই খেলছি হ্যাঁ কারণ অনেকদিন পরে আমরা আজকে পিকনিক খেলতে যাচ্ছি আমরা অনেক হ্যাপি দেখা দিন
আমরা রান্না আজকে ডিমের তরকারি মাছ ভাজি আর আলু ভাজি ডাল এখানে মাছ তো ভিউয়ার্স এখন রান্না করতে এসেছি মুন্নি আন্টি তো ভিউয়ার্স ভাতগুলো রান্না করা হয়ে গেছে তো দেখতেই পারলেন আগুন একটু পরে পরে নিভে যায় আবার জ্বালাই তো এখন রান্না করা হচ্ছে আলু ভাজি তো এখন মূল রেসিপিগুলো আন্টি রান্না করবে সো ভিউয়ার্স বাহিরে রান্না করার কিন্তু মজাই আলাদা তো এই যে এদিকে আন্টি ভাজিটা রান্না করে ফেলছে তারপর ডিমগুলো সিদ্ধ করা হবে ডিমগুলো অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে তারপর খোসা ছাড়িয়ে নেব তো এই যে নিচে পাতা দিয়ে দিচ্ছি আরও কিছু আমরা তো এই যে আগুন আবার জ্বলে উঠেছে আর এই যে আমরা এখানে পাতা জমিয়ে রেখেছি তো এই যে এখন আমরা সবাই মিলে একজন একজনকে হেল্প করছি তো এই যে এবার আমরা আলু ভাজি ঢাকনাতে ডেকে দিয়েছি যেন সিদ্ধ হয়ে যায় আলুগুলা তো এই যে এখানে আমরা নিচে পাতাগুলো দিয়ে দিয়েছি যেন আগুনটা নিভে না যায় আর এদিকে আমরা ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর আলু ভাজিটা হচ্ছে তো প্রচুর পরিমাণে ধোয়া বেরোচ্ছে তো এই যে এগুলা এখন আন্টি পেঁয়াজগুলো কেটে নিচ্ছে ডিম ভুনার জন্য তো আমরা রান্না শেষে সবগুলো আইটেম আবার আপনাদেরকে দেখিয়ে দিব তো খুবই গরম এটা আর এদিকে মাহিও আমাদেরকে হেল্প করছে আর আমরা মাছ ভাজার জন্য মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে মামির রসুনগুলা কেটে নিচ্ছে ডিমের ভুনার জন্য আর এবারে আমরা ডিম আর মাছ ভাজিটা বসিয়ে দিব তো এবার আমরা ডিম আর মাছ ভাজিটা বসিয়ে দিব এই বেসুরা গান কেউ ডিমগুলো ভুনা করার আগে একটু ভেজে নিলে তরকারিটা খেতে ভালো লাগে তো তেলটা প্রায় গরম হয়ে গেছে তেল মামের কাছে গিয়ে ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা কত নি তো দিয়ে দেওয়া হলো আরেকটা তো এগুলা ভাজার পর আমরা মাছগুলো ভেজে নিব তো এবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে তো বেশি বাঁচব না আমরা হালকা করে ভেজে নিচ্ছি একটু তো এই যে পাতাগুলো দিয়ে দিলাম আরও আরও কিছু খড়ি দিয়ে দিলাম কাঠের টুকরা এগুলো দিয়ে দিয়েছি
আর ভিউয়ার্স ডিমগুলো ভাজার পর এখন আমরা ভেজে নিচ্ছি মাছগুলো। তো এই ফার্স্ট আমরা বাইরে রান্না করছি, তাও আবার মাটির মাটিতে, তো খুবই ভালো লাগছে। তো এই যে দিকে আমরা গল্প করছি আর রান্না করছি, তো এবারে মাছগুলো উল্টিয়ে দিলাম, এক সাইড হয়ে গেছে। তো এই যে এখন আগুনটা খুব সুন্দরভাবে জ্বলে উঠেছে। তো এই যে এখানে আমরা পাতাগুলো রেখেছি সবগুলো, অনেকগুলো পাতা জমিয়েছিলাম আমরা কালকেই। ভিউয়ার্স রান্না শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। তো এখন আমরা সবাই একসঙ্গে উঠানে মিলে সবাই মিলে খাচ্ছি, তো খুব ভালো লাগছে। তো এই যে আমরা সবাই মিলে বসেছি, এই যে তো এই যে আরো সবাই মিলে উঠানে বসে খাচ্ছি, খুবই ভালো লাগছে একসঙ্গে খেতে সবাই।